তো গাইস কি অবস্থা সবার, সবাই কেমন আছো? সবাইকে আবারো নতুন একটা ভিডিওতে স্বাগত। তো গাইস তোমরা কিন্তু জানো যে আমাদের এই যে হাইপারবুক, এই হাইপারবুকটা কিন্তু আমাদের অনেক দিন আগে দিয়ে দিছে। তো এই হাইপারবুকটা আমরা কিন্তু মেলবক্সেই পাইছিলাম। এই হাইপারবুকেতে কিন্তু আমরা একটা AWM এর গান স্কিন পাইছিলাম। এই AWM এর গান স্কিন দিয়ে কিন্তু আজকে আমরা পুরো একটা ম্যাচ খেলতে যাইতেছি। এই যে আমাদের নতুন একটা এনিমি শো নেল একটা AWM ডাবল আর্মর প্রোটেকশন সিঙ্গেল ড্যামেজ মুভমেন্ট স্পিড সোলো বাই। তো গাইস এই AWM-টা দিয়ে কিন্তু আমরা পুরো একটা ম্যাচ খেলতে যেতেছি। অবশ্যই লাস্ট পর্যন্ত দেখব যে কি হবে আমাদের পুরো ম্যাচের ভিতরে ভাই। ওকে বেশি কথা না করে আমরা স্টার্ট দিয়ে দিই, আমাদের এখান থেকে অটো পিক অ্যাপটা অফ করে দিই ভাই। ওকে চলো ভাই। আর গাইস জানোই তো ভাই তোমারা ভাই স্নাইপার কেমনে খেলে ভাই। তো অবশ্যই AWM দেওয়া ভাই, দেখা যাক কি হবে। আর এটা কিন্তু আমার ভাই মনে হয় ডেলি ম্যাচ। পেলা ভাইস আমাদের কিন্তু ম্যাচের ভিতর ঢুকাই দিয়েছে পুরো 10 বছর পরে। এখন দেখা যাক ভাই ম্যাচের ভিতরে আমরা কি করতে পারি। অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবো ভাই, পুরোটা দেখার জন্যই ভাই তোমাদের কাছে অনুরোধ রইল। পুরোটা না দেখলে কিন্তু গেমের কিছুই বুঝবে না ভাই, একটা চ্যালেঞ্জ ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখলে বুঝবে আর কি। তো বেশি কথা না করে আমরা একটা জায়গায় ল্যান্ডিং দিয়ে দিই। এখন তো আমরা AWM পাবো না, তো একটা সাইডে আপাতত একটু ল্যান্ডিং দিয়ে আমরা ঘোরাফেরা করবে ওই চলো। তো আমরা কাম করি রিভার সাইডের দিকে ল্যান্ডিং দিয়ে দেয় ভাই। তো এখন যেহেতু আমরা AWM নিচে খুঁজে পাবো না, একটু গেলে ভুলু জন্য যাইলে পাওয়া যেত ভাই। তো AWM যেহেতু পাবো না, আমরা একটু সাইডে ল্যান্ডিং দিলাম, একটা সাইডে একটু লোড করে আমরা গাড়ি দিয়ে ঘুমো। কারণ আমাদের এখন টোকেন খোঁজার প্রয়োজন নেই ভাই, টোকেন কোথায় কোথায় থাকে ওটা আমরা নিজেরাই জানি ভাই। তো এমন ড্রপ আছে, ড্রপ সিস্টেম আছে, ড্রপ থেকেও আমরা নিতে পারবো, ওটা নিয়েও প্যারা নেই ভাই। চলো ভাই, ওরা এই জায়গায় প্লেয়ার আছে। ওয়েট 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 ওয়েট, চান্দু দাঁড়াও চান্দু, আমি তোমারে মারমু, অবশ্যই মারমু। ওয়েট, তুমি একটু ওয়েট করো। ওকে দুইটা AWM কিন্তু আমার হয়ে গেছে। এই ওয়াল নাই, ওয়াল সব খাইয়া লাইছি, এটা মেবি 150 খাইছে ভাই। নিজের ল্যান্ড মাইনে, নিজের ল্যান্ড মাইনে নিজে, ওয়াট দা ফুচকা ভাই, এটা কোনো কথা হইলো ভাই? কত সুন্দরভাবে একটা কিল পাইতাম এনে ভাই, কিন্তু কিল আমার দিল না ভাই। আচ্ছা প্যারা নাই, 16টা প্লেয়ারের লাইফ। এখন দেখা যাক আমরা কয় কিলে ম্যাচটা বুঝে আনতে পারি ভাই। ওনাটা নিজের লাইন মাইনে নিচে বইনে গেল ভাই, আমার একটা কিল দিলে কি তো ভাই, আর কি অনেক ক্ষতি হয়ে যেত নাকি ভাই, আমি এটা বুঝতে পারছি না। আচ্ছা এনার কিন্তু আরেকটা বেন্ডিং করছে, চার বেন্ডিং নাই কি করবো আমরা। এখন সরাসরি যাই কিলের দিকে ভাই, তো আমাদের কিল লাগবো ভাই। আশেপাশে কোনো চান্দু আছো নাকি? কেউ নাই। আচ্ছা আমরা ডাইরেক্ট চুনে যাই, আমাদের গাড়িটা ফালাই দেবো, কারণ আমাদের এখন কিল লাগবো ভাই, কিলের জন্য এনিমি খুঁজতে হইব। এখন আর গাড়ি দেওয়া, গাড়ির প্রয়োজন নেই আমাদের কাছে, AWM আছে, গাড়ি দেয়া এখন আর কি করবো আমরা। ওইটা আমরা আগে একটু ওইটার ভিতর দিকে দেখি, কোনো প্লেয়ার থাকলে তো গাড়ি দেওয়া রানিং জামো ভাই ভাই। এনে কোনো প্লেয়ার নাই ভাই, আরে ছি ভাই, এখন কোনো প্লেয়ার পামো না ভাই, 14টা প্লেয়ার লাইক। যখন পামো এনিমি তখন ভাই চার সাইড দিয়ে মারবো, চার সাইড দিয়ে। এই জায়গা তো একটা প্লেয়ার ছিল, এখন নাই ভাই, এখন কেউ নাই, এখন সবাই সাধু হয়ে গেছে ভাই সাহেব। সামনে আ যাও ভাই, এখন ভাই একটা এনিমি পেলে যে গাড়ি ফালাম উপর আর গাড়ি নিমু না ভাই, আপাতত একটা এনিমি খুঁজে নি ভাই। 12টা প্লেয়ার আইসা পড়ছে ভাই, এমএচে কি 5 কিলো করতে পারবো না নাকি, বুঝলাম না ভাই। যেমনি হোক 5 কিলো আমাদের ম্যাচটা বুঝে আনছে। মানে কেউ আছে নাই, চলো আমরা গাড়ি দিয়ে আবার ঘুরি ভাই। ওই যে লুট বক্স ভাই, সব জায়গায় লুট বক্স টুট বক্স পড়ে আছে ভাই। আচ্ছা প্লেয়ার সব কই ভাই, বুঝলাম না। যদি একটা লোকেশন উইটা যেত ভাই তাহলে একটু হয়ে যেত, কোন লোকেশন উঠতে আসে না ভাই। এখানে কেউ আসো নাই? আচ্ছা আমরা ডিরেক্ট হাঙ্গারের দিকে যাই, হাঙ্গারে যাই কারণ না পাইলে একটা হিগলিশ মারবো আমরা, জীবনে সব থেকে বড় রিস্ক নিবো আর কি ভাই। যেমনি হোক ভাই 5টা কিল করতেই হবো ভাই, 5 কিল না করলে তো মান সম্মান যাইবো ভাই, টাইট হয়ে যাবো। আরে হিডলিস্ট তো, আরে আমাদের টোকেন নাই ভাই, ছি আমি তো ভুলে গেছি, আমি তো কোনো টোকেনই খাই নি। ওয়েট এদিক দিয়ে দেখি কোনো প্লেয়ার আছে কিনা ভাই, ভাই কেউ কি আসো, থাকলে কও হ আসি।
ভাই কেউ নাই ভাই, নয়টা প্লেয়ার আইসে পড়ছে ভাই। ভাই আজকে 1 কিলোই চ্যালেঞ্জ কমপ্লিট করবো ভাই, চলো আজকে আমরা 1 কিলোই চ্যালেঞ্জ কমপ্লিট করবো ভাই। সব দিক দিয়ে ঘোরা শেষ, কোনো জায়গায় প্লেয়ার নাই। চলো চলো চলো, এই জায়গায় প্লেয়ার পা গিয়া পাই গেছি ভাই। প্লেয়ার এনে ফাইট করতেছে, ওই ওইদিকে আরো প্লেয়ার আছে, এই জায়গায় মনে হয় একটা মারা গেছে একটা। তো আমরা এই জায়গার ভিতরে ফাইটে এঙ্গেজ হয়ে যাই, ওই জায়গায় প্লেয়ার চালো ভাই। হেডশট পোলাটারে বুঝতে বুঝার আগে আমি হেডশট মেরে দিছি। চলো আমার কিন্তু 2 কিলো হয়ে গেছে এখনো, কিন্তু 5টা এনিমি লাইভ আছে। যদি এই 5টার মাইরা ভুই আনতে পারি তাহলে তো হয়ে গেল 7 কিল, নাহলে ভাই আমাদের টার্গেট 5 কিল যেমনি করতে হবে ভাই। ভাই সাহেব চালো ভাই, 3 কিল কিন্তু অলরেডি হয়ে গেছে। এখানে মেবি আরো প্লেয়ার আছে ভাই, 6 প্লেয়ার মনে হয় এই জায়গায়। আমাদের এই AWM টা কিন্তু ভালো একটা ড্যামেজ দেয় ভাই, খারাপ ড্যামেজ দেয় না, ভালোই ড্যামেজ দেয়। যেহেতু একটা আননোন গান যেটা ইয়ার ড্রপ ছাড়া পাওয়া যায় না, তেহেতু ভাই একটু লেট হইব কিল করার, নাহলে ভাই প্রথম দিকে পাইলে তো ভাই 10-15 কিল এমনি হয়ে যাইত। এখনো কিন্তু ভাই 4টা প্লেয়ার আছে, 4টা প্লেয়ার কোথায় আছে এটা কিন্তু আমি জানি না। তো জানার জন্য কি করতে হবে এখনই ভাই আমাদের মাঝখানের দিকে যাইতে হইব। উজু আরেকটা প্লেয়ার ভাই, কোনো কথা নাই, ডিরেক্ট রাস ভাই, কি লাগবে আমাদের। ওয়েট ভাই পরে না কে বুঝলাম না, ওই যে প্লেয়ারটা কে হলো ভাই, হেডশট। আমার কিন্তু 4টা কিল অলরেডি হয়ে গেছে, এখনো কিন্তু 3টা প্লেয়ার স্টিল এলাই। তো লাস্ট জোন প্রায় কিন্তু লাস্ট জোন আইসা বলছে আমাদের, কিন্তু তেমন এমন নাই। আমাদের দেখে দেখে নিমি মারতে হবে ভাই, ডাইরেক্ট মাথায় মারতে হবে। 3টার তো মাথা দিয়ে মারলাম ভাই, মোট 4টা গেলে কিন্তু আমার হেড ছুটে হয়েছে। তো দেখি বাকি গুলার যে গুলার মারতে পার মোটাই গুলার কি আমরা হেড ছুটে মারতে পারি কিনা ভাই। এই জায়গায় ডাইন সাইডে ডাইন সাইডে ডাইন সাইডে, আমরা ডিরেক্ট ভাই দেরি করবো না, ডিরেক্ট এসে পড়ি। এই জায়গায় কোন সাইডে ফাইট হইলো ভাই, দেখাই ফাইট হয়েছে কোন জায়গায়। চলো ভাই হিটলিসি মেরে আইছি ভাই, কোনো কথা হইব না আজকে, হিটলিস দিয়ে মারমু। তো ওইটা কিন্তু ইয়ার দিকে যাইতেছে, আমরা আবার এদিকে আইসা পড়ি। ওরে ভাই এটার দেখার আগে কিন্তু আমরা ইয়ে লক করে আইছি ভাই। ওকে 5 কিল কিন্তু আমার অলরেডি হয়ে গেছে, এখন কিন্তু লাস্ট প্লেয়ার ভাই। দেখা যাক আমরা লাস্ট প্লেয়ারটা মেরে কিন্তু ম্যাচটা বুঝে আনতে পারি কিনা। তো প্লেয়ারটা মনে হয় এদিকে আছে, উজু 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 জায়গায় প্লেয়ারটা। চলো ভাই পিক আপ দে দো ভাই, উই প্লেয়ারটা দিয়ে ভাই খালি ভাগতেছে, বুঝলাম না এটা তো ভাগতেছে কে, স্পাইডারের মতন উঠে গেছি ভাই এখন। ওরে আমরা এদিক দেখা 150 ক্যারেক্টার চালো ভাই, ফাইনালি কিন্তু আমাদের ভাই ম্যাচ বুঝে আইসে পড়ছে ভাই, 50+ ডেলিমিশনের ম্যাচ আসলো ভাই। ভিডিওটা কেমন লাগছে সবাই একসাথে কমেন্টে জানিয়ে দিও, আর ভাই চ্যানেল নতুন হলে অবশ্যই তো সাবস্ক্রাইব করে দিবা ভাই। আর এখান থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।